আসসালামু আলাইকুম, আমি বুলবুল। তা আসলে এই ধরনের ভিডিও আসলে কখনো বানাইনি, কিন্তু তারপর আসলে একজন সাধারণ মানুষ হিসাবে এই ধরনের কনসার্ন আমাদের একটু হওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশকে আসলে লুটে পুটে খাওয়ার জন্য মানে বর্তমান সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকর্তারা মানে সবসময় প্রস্তুত এবং তারা খাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে আসলে গত 3 টার্মে একটা দল মানে মোটামুটি জোর করেই আসলে ক্ষমতায় রয়ে গেছে কোনো প্রকার নির্বাচন ছাড়া, এবং নির্বাচনে যেটা হয়েছিল সেটা মানে সবাই বলে যেটা আসলে এটা একটা প্রহসনের নির্বাচন, এবং আমরাও মোটামুটি কনভিনসড যে আসলে এই ধরনের নির্বাচন আসলে কোনোভাবেই কাম্য নয়, এবং যেখানে আসলে টোটাল মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই সেখানে আসলে মানে নির্বাচিত হওয়া বা ইলেকটেড ঠিক আছে দেশ প্রধান অথবা অন্যান্য এমপি মন্ত্রীরা আসলে এটা বলে বলা মানায় না, ওনারা বলে কিন্তু আসলে মানায় না। আমি পার্সোনালি কোনো রাজনীতি করি না এবং কোনো দলকে সাপোর্ট করি না, কিন্তু একটা মোটো আছে যে আসলে যে দল আমাদেরকে ভালো কিছু করবে সেই দলকেই আসলে মানে সাপোর্ট করব, এবং যে ব্যক্তি আমাদের জন্য ভালো করবে সেই দল ব্যক্তিকেই আমরা সাপোর্ট করব। তো যে বর্তমানে যে দল আছে সেই দল যদি আমাদের কিছু ভালো কিছু করে তো ডেফিনেটলি আমি তাকেও সাপোর্ট করব। তো একেবারে যদি মোটা দাগে বলা যায় তাহলে আমাদের বলতে পারেন যে আমরা সুবিধাবাদী একটা দল, এবং আমাদের আসলে সুবিধাবাদীই হওয়া উচিত। কেন? কারণ আমরা যেহেতু সাধারণ মানুষ, সাধারণ মানুষ আসলে আমরা খুব বড় লেভেলের কাছে যে আর্জি জানাতে পারবো না, এবং খুব মানে তাদের সাথে কোনো প্রকার বাকবিতণ্ডা অথবা ঝগড়াও করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। তো আমাদের সুবিধাটাই আসলে সবচেয়ে বড় জিনিস, এটা আসলে আমি বলতে পারি যে আমরা ভালো স্বার্থপর, ভালোর জন্য স্বার্থপর আর কি। তো আজকে সকালে উঠে আসলে আমি আমি যেহেতু একটি ইয়ং পার্সন, সেহেতু আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবের গ্রুপ, কিছু সিরিয়াস গ্রুপ। তো একটা নিউজ আসলে আমি মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পেয়েছি, সেটা হলো যে বাংলাদেশ থেকে বিদেশি কর্মকর্তারা সরি বাংলাদেশ থেকে সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছে খিচুড়ি রান্না শেখার জন্য। তো আসলে দেখে মানে প্রথমে চিন্তা করলাম যে এই ধরনের একটা হেডলাইন ভিতরে হয়তো ওই রকম ইন্টারেস্টিং কিছু থাকতে পারে, আসলে ইন্টারেস্ট নিয়ে আসলে খুলি, তারপর আসলে আমি ভালো করে একটু পড়ে দেখতে পাই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিছু সরকারি কর্মকর্তা বাইরে যাবে, কারণ হলো রান্না রান্না শিখতে অথবা মানে স্কুলে কিভাবে খাওয়ানো যায় সেটার একটা ব্যবস্থা মানে প্রশিক্ষণের জন্য। তো আমাদের সংবাদকর্মীরা যারা তারা খুব মজা করে হয়তো এই ধরনের একটা সুন্দর একটা হেডলাইন দিয়েছে, খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাবে বাংলাদেশি কর্মকর্তারা। তো আমি আসলে দেখলাম যে ওইখানে আসলে মানে আমাদের যে প্রাথমিক স্কুলগুলো ওইখানে আসলে খাবারের ব্যবস্থা করা হবে, যেটা আমরা আসলে দুপুরের মিল বা দুপুরের খাবার সেটার জন্য ব্যবস্থা করা হবে। তো সেই জন্য মানে ওইটার ভিতরে পুষ্টি গুণাগুণ, তারপরে রান্নার কোয়ালিটি, তারপর কীভাবে খাবারটা রান্না করতে হবে, কীভাবে এর ম্যানেজমেন্ট করতে হবে, কারণ যেহেতু একটা একটা দুটো স্কুল না অনেকগুলো স্কুল, তো এটার একটা ডেফিনেটলি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তো এর জন্য বাহিরে যেতে পারে সমস্যা নেই, কিন্তু আসলে কতজন যেতে পারে? আর বর্তমান সরকারের একটা বড় বড় ব্যানার, যেই ব্যানার নিয়ে আসলে ওরা কথা বলে সেটা হলো ডিজিটাল বাংলাদেশ। তা আপনি যদি যেহেতু ডিজিটাল বাংলাদেশ করতে চাচ্ছেন তাহলে আপনি কেন ম্যানুয়ালি করতে চাচ্ছেন? তা আপনারা একটা কাজ করতে পারেন, একজন দুজন কর্মকর্তাকে পাঠাতে পারেন যদি কোনো কিছুর, আমি প্রশিক্ষণের প্রশিক্ষণের বাইরে না, প্রশিক্ষণ ডেফিনেটলি করতে হবে, কারণ এত বড় একটা ব্যাপার, এটা ডেফিনেটলি একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কারণ বাজার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে তারপর বাচ্চাদের খাবারের খাবারের মধ্যে পুষ্টি, তারপরে বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে, কারণ ক্লাস 5 পর্যন্ত বাচ্চারা খুব বেশি বড় না, এবং ওইখানে তো ক্লাস 1-এর স্টুডেন্টও থাকবে, সেও খুব বড় না, তার বয়স হয়তো 8 অথবা 9 অথবা 7, সেই বয়সে আসলেই কি বাচ্চাকে খাবে কি না, মানে এই সব কিছু ব্যাপার নিয়ে একটা প্রশিক্ষণ করা যায়।
এবং এর জন্য এটা যেটা করতে পারে, আমাদের বাহিরের দেশ যাওয়ার প্রয়োজন, এবং আমি ডেফিনেটলি বাংলাদেশ সরকার প্রথমেই চিন্তা করবে যে ইন্ডিয়াতে যাওয়া যায়, কারণ হলো ইন্ডিয়াতে এই ধরনের সিস্টেম আছে এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ওদের এই সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি, এবং এত পরিমাণ দুর্নীতি আসলে এটা বলার বাইরে, ওদের মিডিয়াও তো প্রচুর প্রচুর পরিমাণ খবর হয় এবং বিভিন্ন ধরনের ইনসিডেন্টও হয়েছে এই ধরনের, তো ওইটা বড় কথা না, কিন্তু ওদের যে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমাদের কিছু শেখার আছে। আমি সেটা বলি না যে দাদাদের দেশ ঠিক আছে যাওয়া যাবে না, ঠিক আছে ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে শোষিত নিষ্পেষিত করছে, ঠিক আছে, কিন্তু ওদের কাছ থেকে আমাদের প্রশিক্ষণটা নেওয়া যায়, ঠিক আছে, তো এর জন্য আসলে খুব সবাইকে যাওয়া প্রয়োজন নেই, তো অল্প কিছু মানুষ যেতে পারে, এবং একটা ভালো একটা ক্যামেরা ইউনিট অথবা যারা ভিডিওগ্রাফি করে সুন্দর করে, বা বাংলাদেশে হেভি ট্যালেন্টেড ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা আছে যারা, মানে বাচ্চা কাচ্চা বলতে মানে ভালো টিম আছে যারা সুন্দর করে জিনিসটাকে ভিডিও করে নিয়ে, ওদের একটা প্রজেক্ট দিয়ে দিলে সুন্দর করে ভিডিও নিয়ে প্রত্যেকটা ব্যাপার একটা ভিডিও করে নিয়ে চলে আসবে, আর এখানে প্রত্যেকটা স্কুলে অথবা যারা এটার ম্যানেজমেন্টে থাকবে তাদেরকে সুন্দর করে দেখান, তাহলে মোটামুটি হয়ে যায়। আর এইখান থেকে যেটা করতে পারে যে বড় সরকারি কর্মকর্তারা ভালো একটা কন্টেন্ট রেডি করতে পারে যে কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন, কোন কোন জিনিসগুলো করতে হবে, এবং কোন কোন জিনিসগুলো আমাদের অবস্টাকল হতে পারে আর কোন কোন জিনিসগুলো আমাদের সুবিধা হতে পারে, এটা হতে পারে। আর যদি রান্নার পুষ্টিগুণের কথা যদি বলে, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানে যারা বাবুর্চি, মানে যদি বাংলা ভাষায় বলি আর কি, যারা ইংলিশের শেফ বলা চলে, তাদের কাছ থেকে আসলে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। এবং পুষ্টির ব্যাপারে যদি বলি, তাহলে আমাদের বাংলাদেশে বিভিন্ন ডাক্তাররা আছে বা খাবারের পুষ্টি সম্পর্কে অনেক জ্ঞানী লোক আছে, যাদের কাছ থেকে আসলে একটা পরামর্শ নেওয়া যায় কিভাবে খাবারের পুষ্টি করা যায়, এবং যদি পরিচালনা পর্ষদ কিভাবে ম্যানেজমেন্ট করা যাবে এই খাবারগুলো দিতে হবে, সেইটার জন্য আমার আসলে আর খুব বেশি প্রয়োজন নেই বাইরের দেশে যাওয়ার। আমাদের দেশের কর্মকর্তারা এখন অনেক বেশি ট্যালেন্ট, এবং যদি মনে করে যেন সরকারি কারো কাছে সেই পরিমাণ ট্যালেন্ট নাই, তাহলে ডেফিনেটলি প্রাইভেট কোনো অর্গানাইজেশনের হেল্প নিতে পারে, এবং আমি ড্যাম শিওর এই ক্ষেত্রে অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা উদ্যোগী হয়ে হয়তো এই ধরনের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করতে পারে। তো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওরা একটা আসলে বাজেট দিয়েছিল যে কেন এই প্রশিক্ষণ বাবদ 5 কোটি টাকা লাগবে, মানে বাহিরে ভ্রমণ করে ওই ধরনের প্রশিক্ষণ নিয়ে আসবে, কিন্তু আসলে টাকাটা আমাদের মতো দেশের জন্য অনেক সত্যি কথা বলতে, এবং আসলে এই টাকা খরচ করার আসলে কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় এইটার বাজেট মানে অলটুগেদার মানে 50 লাখের মধ্যে হয়ে যাওয়ার কথা, যদি ব্যাপারটা হয় ডিজিটালি, মানে ডিজিটালি সবকিছু ক্যাপচার ট্যাপচার করে নিয়ে আসবে, তারপরে জাস্ট মানে এইটা বিভিন্ন ধরনের কর্মকর্তা যেখানে যেখানে প্রয়োজন সেখানে আসলে দেখানো যেতে পারে। আর বাংলাদেশের জন্য বাজেট ধরেছে হলো, যেটা আমি নিউজ পড়ে দেখলাম, 10 কোটি টাকা প্রশিক্ষণ বাবদ, এটাও আসলে অনেক বেশি, এবং মনে যদি মনে হয় যে না হ্যাঁ 10 কোটি টাকা লাগবে, কারণ বিভিন্ন ধরনের খরচ আছে, আমরা আসলে বাইরে থেকে যা দেখি আসলে ভিতরে তত না, আপনারা একটা কথা চিন্তা করেন, সেটা হলো যে আমরা যখন একটা সংসার চালাই, আসলে সংসারের খরচ ম্যানেজমেন্ট করার জন্য আমরা মাঝে মাঝে কিন্তু একাই খুব বেশি হাঁপিয়ে উঠি, তো আসলে এত বড় ধরনের একটা প্রজেক্ট, তো এইটা করার জন্য ডেফিনেটলি প্রশিক্ষণ প্রয়োজন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এবং যারা বলবে যে আসলে এই ধরনের প্রশিক্ষণ প্রয়োজন নাই, তারা আসলে মানে বেসিক জিনিস আসলে বুঝতে তাদের একটু হলেও মানে একটু পড়াশোনা করতে হবে, কারণ যে জিনিসগুলো একবার বেসিক যে এই জিনিসটা করবে ডেফিনেটলি একটা প্রশিক্ষণের প্রয়োজন, এটা আমার মতে আর কি, এবং আমার যতটুকু ধারণা সাধারণ মানুষ এই জিনিসটা বুঝবে, কিন্তু এই ধরনের মানে অহেতুক খরচ আমার মনে হয় করা প্রয়োজন নেই, বরঞ্চ এই টাকার বেশিরভাগ অংশ আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে তাদের মানে উন্নয়নের জন্যই আসলে সেগুলো খরচ করা উচিত। এখন একটা কথা বলি, সেটা হলো যে আসলে কেন মানে প্রত্যেকটা জিনিসই কেন মানে ভাইরাল, প্রত্যেকটা জিনিসই কেন নিউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিসই কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আঙুল তোলা হচ্ছে, মানে পয়েন্টিং করা হচ্ছে যে এই জিনিসটা এরকম হচ্ছে এরকম, কারণ এর পিছনে একটাই কারণ, কারণ আমাদের আমাদের যেই
অতীতের এবং বর্তমানের যে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বড় বড় আমলা এবং যারা দেশ চালাচ্ছে, তারা আসলে এমন এমন কাজ করেছে, এমন এমন দুর্নীতি করেছে, যে জন্য আসলে প্রত্যেকটা জিনিসই মানুষ পয়েন্টিং করে যে এটা কেন করা হচ্ছে। কারণ একবার মোটা দাগে যদি বলা চলে, তাহলে আমি বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং এই দেশ চালাচ্ছে তাদের প্রতি আমাদের বিশ্বাসটা একেবারেই নেই। একেবারে যে কিছু নেই ব্যাপারটা এরকম না, অল্প কিছু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই, সেই জন্য আসলে প্রশ্ন উঠছে। তো আমি মনে করব যে আমাদের সরকার প্রধানের উচিত, মানে যে এখন সরকার প্রধান আছে, সে ভালোভাবে ইলেক্টটা বৈধ কি অবৈধ না সেটা আমি আসলে এখন বলছি না, কিন্তু আমি সেইটুকু বলবো সে যেহেতু ক্ষমতায় আছে এবং সে যেহেতু দেশ চালাচ্ছে, তাকে উচিত আরো বেশি কঠোর হওয়া এবং প্রত্যেকটা জায়গায় দুর্নীতি একেবারে গোড়া থেকে তুলে আনা। কারণ তা না হলে মানে জিনিসগুলো হবে না। আরেকটা ব্যাপার, আপনি যদি মনে করেন যে না না আপনি আপনার কিছু ব্যাকেজ থাকা দরকার, না হলে আপনি ক্ষমতায় টিকতে পারছেন না, প্লিজ আপনি একটা কাজ করুন, আপনি নতুন করে একটা ভালো একটা নির্বাচন দিন, অন্য আরেকজনকে ক্ষমতায় বসিয়ে দিন, অথবা আপনি নিজে আবার ইলেক্টেড হন। কারণ আপনারা যেহেতু বলছেন যে গত অনেক বছর যাবৎ আপনারা অনেক বেশি উন্নয়ন করেছেন এবং এই দেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনাদেরকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে, ওকে ফাইন, আপনারা ওইটাকে প্রমাণ করে দিন যে হ্যাঁ আমরা প্রচুর পরিমাণে কাজ করেছি, এই জন্য দেশের মানুষ আমাদের প্রতি প্রচুর প্লেসড, এই জন্য আমরাই আবার ক্ষমতায় আসব। এবং আমি আপনাদের এটুকু বলতে পারি, আপনারা যদি আবার নতুন করে ক্ষমতায় আসেন, যদি ভালো একটা নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু আপনাদের যে কোনো কথারই একটা মানে সেটা একটা শক্ত ভিত্তি থাকবে, কিন্তু এখন ভিত্তিটা একটু নরম, এই জন্যই আসলে আমাদের এত বেশি পয়েন্টিং এবং আমাদের সাধারণ মানুষের এত কনসার্ন। আমি যদিও এখন বাংলাদেশে না, আমি বাংলাদেশের বাইরে থাকি, কিন্তু সত্যি বলতে কি, আমি যে দেশে আছি সেই দেশের সরকার প্রধানের একটা বিলবোর্ডও না আমি দেখিনি, এবং মোটামুটি আমি যে শহরে থাকি এই শহরের অলি গলি যা আছে মোটামুটি আমি চষে ফেলছি। আমি একটু ভ্রমণপ্রিয় মানুষ, সেজন্য আসলে শহর ঘোরা থেকে শুরু করে এবং হেঁটে হেঁটে ঘোরা থেকে আমি খুব পছন্দ করি। আপনি বিশ্বাস, এইখানের যে মানে রাজনীতি মেয়রকে এই সিটির আমি সেটাও জানি না, শুধু খালি আমি এই দেশের একজন মানে যে সরকার প্রধান তার নামটা শুধু জানি। এর পিছনে কারণ হলো, কারণ এরা কোনো প্রকার মানে পোস্টারিং করা, কোনো কিছু করা, এটা আসলে দেখাই যায় না একেবারে, সেটা হলো ওয়ান কাইন্ড অফ জাদুঘরে রেখে আসছে ব্যাপারটা এরকম। তো এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমি যখন এখানে এসেছি, আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি, তো আমরা এসে যাওয়ার পরে এখানে আসলে অনেক নিয়ম নীতি আমাদের সকল কিছু আসলে জানা সম্ভব না, তো আস্তে আস্তে জানা যায়, তো সেইভাবে আসলে জানছি। তো গত কিছুদিন আগে কিছু সরকারি কর্ম মানে সরকারি লোক আমার বাসায় এসেছিল এবং তারা স্পেশালি এসেছে আমার মেয়ের জন্য। কেন, আমার মেয়ে সুস্থ আছে কিনা, তার ভালো একটা লাইফ আছে কিনা, তারপর তার বডির কন্ডিশন কি, সেইটা দেখার জন্য ওরা এসেছে এবং ওরা রেকমেন্ড করে গিয়েছে এবং এটা আমাকে করতেই হবে, ওকে ফুল চেক আপ করতে হবে যে ওর ও ফিজিক্যালি ফিট কিনা, তো এটা করতে হবে। এবং মজার ব্যাপার হলো যে ওরা কোনোভাবে আমার বাসার অ্যাড্রেসটা মিসিং করেছিল, আমার এখানে অবশ্য রেজিস্ট্রেশন করতে হয়, আমার বাসার অ্যাড্রেস অনুযায়ী ওদের কাছে কোনো কাছে মিসিং ছিল, সেই জন্য ওরা এতদিন যাবৎ আমাদেরকে খুঁজতেছিল যে এইখানে ওরা এসেছে ওই আমার যে মেয়ে, এই মেয়ের মানে সুস্থতার জন্য যা যা করার প্রয়োজন তাই করা উচিত। এবং আরেকটা বড় ব্যাপার হলো যে আমাদেরকে এইখানে মানে মেডিকেল কোনো ফি, মানে এক্সট্রা কোনো মেডিকেল ফি দিতে হয় না, কিন্তু আমাদেরকে ইন্স্যুরেন্স করা আছে, সেই জন্য প্রতি বছর, সরি সরি প্রতি বছর না, প্রতি মাসে আমাদেরকে একটা ইন্স্যুরেন্সের একটা অ্যামাউন্ট দিতে হয়, তো ওই অ্যামাউন্টটাই শুধু দিতে হয়। এর মধ্যে আমার যত প্রকার চিকিৎসা, শুধু খালি আমার মেয়ের না, আমাদের যত প্রকার চিকিৎসা যা খরচ টরচ যা আছে তা সরকার মানে সরকারি ওই হাসপাতালগুলোই বহন করবে, এবং আমার যেই খরচটা হবে সেই খরচটা আমি ইন্স্যুরেন্সে দিয়ে দিবে, ইন্স্যুরেন্স ওদের সাথে একটা সমঝোতা করে ওই একটা খরচ দিয়ে দিবে। তো আসলে বাংলাদেশের সরকারের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত।
মানে একেবারে যদি 18 কোটি মানুষের ইন্স্যুরেন্স শুরু না করে, শুরু করতে যদি প্রবলেম হয়ে যায়, কিন্তু যারা আসলে প্রাথমিক বিদ্যালয়ে মানে ভর্তি হয়েছে এবং যাদের জন্ম হয়েছে, তাদের আসলে মেডিকেল ইন্স্যুরেন্সটা আসলে স্টার্ট করা উচিত। এটা আসলে এই মানে এই প্রোগ্রামের সাথে সেটাও করা উচিত, আস্তে আস্তে করে তারপর নেক্সট পর্যায়গুলো যেতে পারবে। তো আমি লাস্টে আসলে একটা কথা বলবো, যে প্রশিক্ষণ ডেফিনেটলি প্রয়োজন, এবং একটা প্রশিক্ষণ অহেতুক খরচ কমিয়ে আনে, এবং একটা ইভেন্টকে কীভাবে সাকসেসফুল করা যায়, এবং এটা যেহেতু কন্টিনিউয়াস ইভেন্ট এবং প্রতিদিনই এটার মধ্যে কাজ করতে হবে, সেই জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, কিন্তু এটা হইতে হবে অবশ্যই পরিকল্পনা মাফিক। এবং আমার আমার মতো যারা সাধারণ মানুষ আছে, আমাদের কথাগুলো অনেক বেশি সাধারণ, আমাদের চিন্তাগুলো অনেক বেশি সাধারণ, আমাদের চিন্তাগুলো বোকা বোকা, কিন্তু আমরাই আসলে এই দেশের মানে সবচেয়ে বড় ভিত্তি। তো আমরা যদি চাই একটা সময় যারা সরকারি কর্মকর্তা বা বর্তমান সরকার প্রধান আছে, তাদেরকে একবারে খুব বাজেভাবে হয়তো সরকার মানে কি বলে ওই যে তাদের যে প্লেস সেখান থেকে কুইট করে দিতে পারি আমরা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকার প্রধানের কাছে রিকোয়েস্ট, যে প্লিজ আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবেন না, আমাদের দেশটাকে ভালো রাখুন, কারণ আপনার হাতেই আসলে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি। তো আপনার ভালো কাজ, আপনার ভালো কর্ম, আপনাদের দুর্নীতিমুক্ত কাজই আসলে আপনাদেরকে সাপোর্ট দিবে, এর বাইরে কোনো কিছু নেই। আপনি যত বেশি স্বপ্ন দেখান কোনো লাভ হবে না। হ্যাঁ, স্বপ্ন আমাদের প্রয়োজন আছে, একটা গোলের প্রয়োজন আছে, কিন্তু যদি আপনি কোনো মিথ্যা স্বপ্ন দেন তাহলে আসলে আমাদের সেটা কোনো প্রয়োজন নাই সত্যি কথা বলতে। এবং মানে ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, যারা ঘেঁটে দেখছে আর কি, সেটা হলো যে যারা আমাদের এই ধরনের মিথ্যা আশ্বাস, মিথ্যা গল্প শুনিয়েছে, তারা খুব বাজেভাবে কুইট করতে বাধ্য হয়েছে। আমি যে দেশটাতে আছি সেই দেশেও একটা সময় একজন ডিক্টেটর ছিল, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন, তাকেও কিন্তু কুইট করতে হয়েছিল। এবং সেই সময় এই দেশকে মানে তার যে অবস্থান খুবই স্ট্রং ছিল, সেই স্ট্রং অবস্থা থেকেও কিন্তু তারা কুইট করতে বাধ্য হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের মতো সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না যে আপনাদের দুর্নীতিগুলো আমরা মেনে নেব। তো এই বলে আমার এই কথাগুলো শেষ করছি। আশা করি, আমি জানি না যে এই ভিডিওটা কে দেখবে কি দেখবে না, কিন্তু আমি এটুকু বলতে পারি সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ সাধারণ কথা বলেই যাবে, আমাদের কথা অনেক বেশি ভুল থাকতে পারে, আসলে বিশ্লেষণ করে কথাগুলো বলা না, আমাদের সাধারণ চিন্তা যে কথাগুলো সেই কথাগুলোই আমার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ।